আজকে একটু ছোট্ট করে আমাদের জার্নিটা শেয়ার করি আমরা চণ্ডীপুরে এসেছি প্রায় তিন চার দিন হলো এর আগের থেকেই আমি ব্লগ আপলোড করা স্টপ করে দিয়েছি কিন্তু কেন দিয়েছি কি কারণে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি যেহেতু আশেখে নিয়ে শুটিংয়ে এসেছি তো এখানে শুটিং টোটালি ব্লগিং বা যে কোনো জাতীয় জিনিসগুলো মানে যেইগুলো শুটিংয়ে হয় সেই সব জিনিসগুলো যেহেতু দেখানো বারণ থাকে কারণ যেগুলো যখন টেলিকাস্ট হবে সেগুলো অনেক ধরনের রেস্ট্রিকশানস রয়েছে সেই জন্য আমার ব্লগ আপলোড আপাতত মানে আপাতত স্টপ রয়েছে যাই হোক আমরা এখানে গিয়ে ভীষণ 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 এনজয় করেছি কারণ আমরা ছিলাম হচ্ছে ফ্রেন্ডদের সবার সাথে একটা হোটেলে তো এইখানে দেখো আমরা সবাই মিলে দিদিয়ার বার্থডে সেলিব্রেশন করছি মানে ভূমিকার দিদিয়া মাসির মেয়ে আর আশিরও সেই হিসেবে দিদি হয় তো দিদিয়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে কোনো প্ল্যানিং ছাড়াই দুপুরবেলা দিদিয়াকে দিদিয়া চলে এসেছে হচ্ছে বাড়ি থেকে চণ্ডীপুরে বার্থডে সেলিব্রেশনের জন্য সবাই মিলে প্রচুর 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 এনজয় করেছি অ্যাকচুয়ালি ওদের সাথে যে ফার্স্ট টাইম এত ভালো সময় কাটবে বা সব কিছু মিলিয়ে এত সুন্দর সময় আমরা কাটাতে পারবো আমি কিন্তু ভাবিনি কারণ আশির বাবাকে ছেড়ে এই প্রথম আমার এত দূরে যাওয়া আরশিকে নিয়ে কিন্তু বিশ্বাস করো এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি আমার ফ্যামিলিকে ছেড়ে রয়েছি ওরা এতটাই সাপোর্টিভ ভীষণ 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 ভালো লেগেছে শুধু ওরা নয় ওখানে প্রত্যেকটা মানুষই ভীষণ ভীষণ সাপোর্টিভ ছিল এখানে দিদি আর বার্থডে সেলিব্রেশনের জন্য আগে ডান্স রিহার্সাল হয়েছে তারপরে সব মিলিয়ে এখন হচ্ছে কেক কাটা সারা সারাদিনে তেমনভাবে সেলিব্রেশন কিছুই হয়নি কারণ আমরা বুঝতেই পারছো যেটা হয় আরশিরও বার্থডে চলে গেছে এর মধ্যে সব কিছু মিলিয়ে একদম দারুণ 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 সময় কাটিয়েছি আমি আর আমরা যেহেতু একই রুমে ছিলাম সেই কারণে সময়টা একটু বেশি ভালো কেটেছে আমাদের

কেক কাটার পরে এখানে চলছে ফটোশ্যুট এর আগেও যদি আমরা এসে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম তবে জানো তো ব্লগের চক্করে পড়ে এখন আর ফটো তোলাটা হয়ে ওঠে না তারপর ফটো তোলার পরে একটু ডিনার করেছি ওখানে সবাই মিলে এই ট্রিটটা ছিল হচ্ছে দিদিয়ার তরফ থেকে আমাদের সবার জন্য তো চলো আজকে এখানে এই ব্লগটাকে এন্ড করছি ব্লগ নয় ছোট্ট একটুকু পার্ট তোমাদের সাথে শেয়ার করা কি করছি সেটার আপডেট চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো